আমরা সবাই জানি অহংকার পতনের মূল, আমরা সবাই জানি অহংকার পতনের মূল, তবুও আমরা জানার পরেও অনেক কিছু আমরা ভুল করে ফেলি, তাই না? আমরা সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সে ছোট হোক অথবা বড় হোক, সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে। এমনও হয় অনেক সময় ছোট্ট একটা মানুষের কাছ থেকেও এত মূল্যবান কথা আমরা জানতে পারি বা শিখতে পারি, যেটা হয়তো অনেক বড় মানুষের কাছ থেকে, অনেক বুদ্ধিমান মানুষের কাছে হয়তো ততস্থ আসে না। তাই সম্মান অবশ্যই দরকার সবার জন্য, সে ছোট হোক অথবা বা বড়ই হোক। সম্মান এমন একটা জিনিস যেটার পরিবর্তে কখনো খারাপ কিছু হয় না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সে ছোট হোক বা বড় হোক, তাই না? তাই সম্মান দিয়ে অবশ্যই চলা উচিত। এই প্ল্যাটফর্মেও আমার দেখা অনেকেই সম্মান তো দূরের কথা, নিজের অহংকার নিয়ে মাটিতে পা ফেলে না। পসিবিলিটি তার হয়তো একটু সদস্য বেড়েছে, 10,000, 15,000 বা 30,000, কিন্তু সে ভেবে নেয় যে আমি যেন আকাশে চাঁদ ধরে ফেলেছি। এটা কখনো বাস্তব, স্বপ্ন স্বপ্নই, কিছু স্বপ্ন বাস্তব হয়, কিছু স্বপ্ন ভয়ঙ্কর হয়, তাই না? মেবি আপনার সদস্য সংখ্যা হয়তো বেশি, আপনি যাকে বলছেন, যাকে তুচ্ছ করছেন, মেবি হয়তো তার পরিবারের সদস্য সংখ্যা আজ কম, তাই না? কিন্তু সেও তো একই প্ল্যাটফর্মে তার প্রতিভাকে প্রকাশ করেই যাচ্ছে। আপনি কেনই বা ধরে নিচ্ছেন সে কোনোদিনই সফলতায় যেতে পারবে না? মেবি হতেও তো পারে একই প্ল্যাটফর্ম সে তার প্রতিভাকে কাজে লাগিয়ে সেও অনেক দূর পৌঁছাতে পারে, আপনিও অনেক দূর পৌঁছাতে পারেন। কারণ এই প্ল্যাটফর্মে একটাই সত্য কথা, নিজের প্রতিভাকে দিয়ে চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়, কারো পিছনে লেগেও না, কাউকে ছোট করেও না। অহংকার তো এই প্ল্যাটফর্মের জন্য একদম প্রয়োজনই নেই, তবুও মানুষ অনেকে আছে অহংকার করে ফেলে। এই অহংকারটা না করে যদি আপনি সবার পাশে দাঁড়ান, যদি একটু সবাইকে ভালোবাসেন, মনে হয় আপনার কোনো ক্ষতি হবে, মনে হয় আপনার কিছু শেষ হয়ে যাবে, তাই না? আমরা সবাই জানি, তারপরেও না আমরা কন্টিনিউ এইভাবেই চলতে থাকি, এইভাবেই অনেকেই আছে ছোট করতে থাকে। আরও একটা কথা বলি, ধরে নিন আপনার সদস্য সংখ্যা অনেক আছে, এদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই সদস্য সংখ্যাকে নিয়ে গর্ববোধ করে, সেই গর্ববোধ থেকে অহংকার তৈরি করে, যেটা উচিত না। গর্ব হোক, অহংকারটা উচিত না। আর পারিপার্শ্বিক একটাই কথা বলিনি, আপনার সদস্য সংখ্যা, এর মধ্যে আমি অনেককে দেখেছি, আপনার সদস্য সংখ্যা অনেক হয়ে গেছে, আপনি যে প্রতিভাগুলো প্রকাশ করছেন সেখানে ভিউ কত আসছে, 150, 200, 300, 400 ভিউ আমি দেখেছি। কিন্তু যেই মানুষগুলোকে আপনি ছোট করছেন আপনার সদস্য সংখ্যা দেখে, একটু দেখুন তার 5,000, 6,000 সদস্য সংখ্যা থাকতো, আপনার থেকে ভিউ বেশি হয়ে যাচ্ছে। কিসের অহংকার? কোনো দরকার নেই। একটাই জিনিস, বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখো, নিজের প্রতিভাকে প্রকাশ করো, ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, আর তো কোনো কিছু দরকার নেই, তাই না? আমার তো তাই মনে হয়, আপনার কি মনে হয়? আমি যদি ভুল বলে থাকি কিছু, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উত্তর দেবেন, যদি ঠিক বলে থাকি তাও এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মতামত চাই। ফিরে আসি আবার কোনো একটা আলোচনা নিয়ে, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।